কন্ট্রোল এবং গ্যাস সিলিন্ডার একের পর এক বাইরে থেকে কিন্তু নিয়ে আসা ভিতর থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে যেগুলোকে মূলত যে এই আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়েছে এবং যে ভিতরের যে অংশটি রয়েছে সেখানে যারা বিধাননগর কমিশনারের আধিকারিকদেরকে দেখা যাচ্ছে তারা বেরিয়ে আসছেন তারা কিন্তু তো গোটা যে ঘটনাস্থল এবং এবং সেই ঘটনাস্থল কিন্তু তারা পর্যবেক্ষণ করে আসছেন এবং আমরা আরো ভিতরের দিকে অর্থাৎ যেখানে আগুন লেগেছিল অর্থাৎ যে কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল সেই অংশটিকেও কিন্তু দেখা যাচ্ছে একদমই অর্ণব এবং সেই ছবি আমরা সবার আগে ব্রেক করি সবার আগে সেই তথ্য তুলে ধরে যদি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয় অর্ণব এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন আতঙ্কিত বিমান যাত্রীরা আগুন লাগার মুহূর্তের ছবি পুলিশ আধিকারিকরা বেরোচ্ছেন অর্ণব অর্থাৎ দেখছো তারা এখন পর্যন্ত কিন্তু কিছু জানাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত দমকলের তরফ থেকে পুরোপুরি কনফার্মেশন আসছে দমকল এখনো কাজ করছে এয়ারপোর্টের ভিতরে সেই ছবি আমাদের আরেক প্রতিনিধি প্রজ্ঞা এই মুহূর্তে কি ছবি উঠে আছে প্রজ্ঞা এবং এখানে যারা চেক ইন করে তারা এখানে বসে সেই জায়গাটাও সম্পূর্ণ খালি এখানে কিন্তু লোকজন প্রায় নেই বললেই চলে সমস্ত লোকদের প্যাসেঞ্জারদের এখান থেকে বার করে দেওয়া হয়েছে এবং এখানে যেখানে সন্ধ্যে থেকে ভিড় জমে যায় সেই জায়গাটা কিন্তু ফাঁকা এখানে কোনো প্যাসেঞ্জার নেই দু একজন যারা এখানকার স্টাফ তারা এই মুহূর্তে বসে রয়েছে দাদা কখন আগুনটা লেগেছিল আমরা বাইরে চলে এসেছি আমাকে বাইরে বের করে দিয়ে বলতে পারবো না ধোয়া ছিল প্রচুর প্রচুর দেখতেই পাচ্ছ তারা কেউ কি বলতেই পাচ্ছেন তারা এত বড় এয়ারপোর্ট তারা এক একজন বিভিন্ন জায়গায় ছিল দাদা আপনি কি আপনি আপনি কাম করতে হো আর আপ আগ লাগাতে আপ আপ কাহাঁ পে থে নেই হাম আভি আয়া জি হাম আভি আয়া জাস্ট আপকো অন্দর ঘুসনে নেই দিয়ে গিয়া নেই আভি হাম বাদ মে জায়েঙ্গে থোড়া টাইম লাগেগা আভি হালত কেয়া হ্যায় যারা দমকলের কর্মীরা তারা বেরিয়ে যাচ্ছেন কিন্তু সিআইএসএফ এর যারা আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন বাইরে দমকলের যে এয়ারপোর্টের যে স্পেশাল গাড়িগুলো থাকে সেই দমকলের এয়ারপোর্টের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ভিতরের দিকের যে চিত্র সেই চিত্র যদি দেখো যে বিভিন্ন যে বিভিন্ন অংশগুলো রয়েছে যে বিভিন্ন গেটগুলো রয়েছে সেই বিভিন্ন গেটগুলো থেকে কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে প্যাসেঞ্জারদেরকে কিন্তু সরানো হচ্ছে এবং সরিয়ে কিন্তু অন্য গেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে